हेलो गाइज फ्रेंड्स स्पोर्ट्स এর আরেকটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি কোন কোন প্লেয়ারদের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াচ্ছে কোন কোন দল। একমাত্র একটা দলই কিন্তু প্রচুর প্লেয়ারদের সঙ্গে এই মুহূর্তে কন্ট্রাক্ট বাড়াচ্ছে, অন্যান্য দলের কন্ট্রাক্ট বাড়ানো রয়েছে বা সুপার কাপের পরে বাড়ানোর কথাবার্তা ভাবছে। এছাড়াও ইস্ট বেঙ্গল কোন কোন প্লেয়ারদের এই মুহূর্তে কথাবার্তা আরও অ্যাডভান্স স্তরে নিয়ে গেছে, কোন নতুন প্লেয়ারকে টার্গেট করেছে এবং সুপার কাপে তাদের পরিকল্পনা, সুপার কাপের পরে তাদের পরিকল্পনা কী রয়েছে এবং সবুজ মেরুন শিবির অর্থাৎ মোহনবাগান শিবির কোন দুই ডিফেন্ডার মূলত রাখতে চলেছে। কারণ আমরা জানি যে স্লাভকো এবং তিরি কিন্তু এই মুহূর্তে, মানে স্লাভকো তো রেজিস্টার ছিল, তিরিকেও রেজিস্টার করানো হয়েছে এবং ব্র্যান্ডন হ্যামিলকে কিন্তু সুপার কাপের দায়িত্বে রাখা হয়নি। অর্থাৎ তাকে কি সুপার কাপের পর ছেড়ে দিতে চলেছে, পুরো ডিসকাস করতে চলেছি এই ভিডিওতে। তবে ভিডিও শুরুতে অবশ্যই বলে রাখি, চ্যানেলে নতুন হলে ভারতীয় ফুটবলের সমস্ত ধরনের আপডেটের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো, তাহলে প্রতিটা ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। তো চলে আসা যাক আপডেটে। এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে কিন্তু একমাত্র কেরালা ব্লাস্টার্স কন্ট্রাক্ট বাড়াচ্ছে তার প্লেয়ারদের সঙ্গে। এই মুহূর্তে হারমিপামের কন্ট্রাক্ট বাড়িয়েছে কিন্তু 2027 অবধি। এছাড়াও তাদের স্ট্রাইকার ডিমিত্রিয়সের সঙ্গে 2024 অবধি কন্ট্রাক্ট বাড়িয়েছে এবং সচিন সুরেশের সঙ্গে 2026 অবধি কন্ট্রাক্ট বাড়িয়েছে। এই সচিন সুরেশ কিন্তু কেরালার গোলকিপার। এবার চলে আসি সবুজ মেরুন শিবির অর্থাৎ মোহনবাগানের কথায়। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে প্রচুর আলাপ আলোচনার মধ্যে রয়েছে এবং তারা কিন্তু বিদেশিদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। যেমন তিরিকে এই পারফরমেন্সটা দেখে নেওয়া হবে, তিরি কেমন আছেন, চোট কাটিয়ে এসছেন এবং তার সাথে যেহেতু চুক্তি রয়েছে তাই সুপার কাপে তাকে দেখে নিতে চলেছেন যে কেমন পারফরমেন্স তার হয়। এছাড়াও স্লাভকো ডামজানোভিকের পারফরমেন্স তো তোমরা দেখেছো আইএসএলের মঞ্চে, ডার্বিতে পর্যন্ত গোল আছে তার, ছোট্ট ছোট্ট স্পেলে তিনি জায়গা পেয়েছেন এবং সেখানে নিজেকে কিন্তু প্রুভ করে দেখিয়েছেন যে তিনি কত বড় মাপের প্লেয়ার। এবার এমন নয় যে ব্র্যান্ডন হ্যামিল পারফরমেন্স খুব খারাপ করেছে, তবে ব্র্যান্ডন হ্যামিলের থেকে অনেক ভালো পারফরমেন্স কিন্তু স্লাভকো করেছে অ্যাজ আ ডিফেন্ডার। তবে ব্র্যান্ডন হ্যামিলের মধ্যে এই মানে প্রবণতাটা রয়েছে কিন্তু বল ধরে খেলার, এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। স্লাভকো যেমন একটা প্লেয়ার যে বা একটা ডিফেন্ডার যে প্রচণ্ড পরিমাণে রাশ ফুটবলটা খেলে, বাট ব্র্যান্ডন হ্যামিলের মধ্যে আমি সেই জায়গাটা দেখি না। প্রচণ্ড কুল মাইন্ডেড এবং বল নিয়ে মাঝে মাঝে উপরে উঠে যায়, বেশ কিছু ম্যাচ দেখেছি একেবারে কাটিয়ে কিন্তু প্রায় অপোনেন্ট বক্সের কাছাকাছি চলে গেছে, ডি বক্সের কাছাকাছি চলে গেছে। তো আমার খুব পছন্দের প্লেয়ার ব্র্যান্ডন হ্যামিল। এবার মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে জায়গা নেই, অপশান নেই, তারা কি করবে? তিরির পারফরমেন্স যদি সেই রূপ না হয় এবং সুপার কাপের পর তাকে নিয়ে একটা আলোচনা হবে যে ব্র্যান্ডন হ্যামিল না তিরিকে রাখা হবে, তবে আমার মনে হয় তিরির যা পুরনো পারফরমেন্স আছে, চোটের পর অনেক বেশি স্লো হয়ে যায় অনেক প্লেয়ার, তবে মেবি তিরি আর স্লাভকো থাকার চান্সেস সব থেকে বেশি রয়েছে। ব্র্যান্ডনকে তারা ছেড়ে দিতে চলেছে বা আনরেজিস্টার্ড করে রাখতে চলেছে, এরকম কিছু একটা হতেই পারে, কারণ একজন যদি আবার চোট পায় সেখানে আবার ব্র্যান্ডন হ্যামিলকে ফিরিয়ে আনা হতে পারে। তবে ব্র্যান্ডন হ্যামিল অ্যাজ আ আনরেজিস্টার্ড প্লেয়ার হিসাবে থাকবেন কি না মোহনবাগানের সঙ্গে, সেটাও একটা চিন্তাভাবনার বিষয় রয়েছে। তবে আমরা মাঝমাঠটা নিয়ে যদি কথা বলি, বেশ কিছু অপশান তৈরি হয়েছে। হুগো বোমোসকে এখনও কিন্তু টার্গেট করেছে শুধু ইস্ট বেঙ্গল না, বাইরের কিছু ক্লাব টার্গেট করে রেখেছে, তবে সেই ডিলগুলো সুপার কাপের পরে ছাড়া কিচ্ছু সম্ভব হবে না। সুপার কাপ যাবে, তারপর ম্যানেজমেন্ট আলোচনা করবে যে হুগো বোমোস, দেখো আলোচনা তো এখন ভেতরে ভেতরে চলছে, বাট এই জিনিসটা যে হুগো বোমোসকে রাখতে চলেছে না ছেড়ে দেবে, সেই বিষয়টা পুরোপুরি সুপার কাপের পর ঘটতে চলেছে। আমরা আরও যে জিনিসটা দেখব যে আরও একজন প্লেয়ার আসতে চলেছে, সে কিন্তু প্রপার বক্স স্ট্রাইকার হতে চলেছে মোহনবাগানের, এবং যা নিয়ে তিনটে নাম কিন্তু এই মুহূর্তে খুব শোনা যাচ্ছে। তবে যদি সেই স্ট্রাইকারটা সাইন করে, এবং সাইন করানোর সম্ভাবনা সব থেকে বেশি সাইন করে, তাহলে কিন্তু দিমিত্রি পেত্রাদসকে আমরা দেখব ঠিক মাঝমাঠ থেকে অপারেট করতে। এবং জনি কাউকোর চোট কতটা থাকে,
সেই বিষয়েও কিন্তু নজর রাখবে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং তার চোটটা কত তাড়াতাড়ি রিকভার হচ্ছে সেই জায়গা থেকে বা সেটা দেখেই কিন্তু হুগো বুমোসকে নিয়ে একটা ডিসিশন নিতে চলেছে মোহনবাগান। এবার চলে আসি ইস্টবেঙ্গলের কথায়। ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে বা আজ অবধি এখন অবধি গত যে নামগুলো বলেছি সেই নামগুলোর সাথে তো একটা ইনিশিয়াল পর্যায়ে কথাবার্তা চলছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ অ্যাডভান্স স্তরে কথাবার্তা গেছে অমরিন্দর সিংয়ের সঙ্গে। তোমরা মাঝখানে শুনেছিলে যে ওড়িশা এফসি নাকি সার্জিও লোবেরাকে বিরাট অঙ্কের চুক্তি অফার করেছে, বাট এরকম জিনিসটা না। আমি গত ভিডিওতে বা স্টোরিতে আমি তোমাদের জানিয়ে দিয়েছি পুরো ডিটেলসে, ইন ডিটেলস আমি আলোচনা করেছি। তবে অমরিন্দর সিংকেও তারা কিন্তু আটকে রাখতে পারছে না ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য, তাদের খুব একটা আর্থিক অবস্থা এই মুহূর্তে ওড়িশা এফসির ভালো যাচ্ছে না, এবং যার দরুন কিন্তু খুব সম্ভাবনা আছে অমরিন্দর সিংয়ের ইস্টবেঙ্গলে আসার। শুধু যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে ওড়িশা এফসির তা না, ইস্টবেঙ্গলের কাছ থেকে বড় অফার, তারপরেও সার্জিও লোবেরার কিন্তু খুব পছন্দের প্লেয়ার এই অমরিন্দর সিং, তাই অবশ্যই সার্জিও লোবেরাও চাইছে যে অমরিন্দর ইস্টবেঙ্গলে আসুক। এবার দেখা যাক, বাকিও বেশ কিছু ফুটবলের সঙ্গে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের, মানে এমন নয় যে শুধু সার্জিও লোবেরার লিস্টটা ফলো করছে, সার্জিও লোবেরার লিস্টের বাইরেও গিয়ে কিছু কিছু প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে বা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তবে সব কিছুই কিন্তু হবে এই তোমার সুপার কাপের পর, সুপার কাপের আগে তেমন খুব বেশি একটা কিছু হতে চলে হবে না বলে আমার মনে হয়। তবে যেটা হতে পারে সেটা হলো সার্জিও লোবেরার সঙ্গে ফাইনাল ডিলে সাইন, তাছাড়া অন্যান্য প্লেয়ারদের নেয়ার ব্যাপারে কোনো অগ্রিম কিছু এই মুহূর্তে সম্ভব নয়। সুপার কাপ শেষ হবে, তারপর দেখবে যে একে একে ইস্টবেঙ্গলের বিভিন্ন প্লেয়ার অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। তো এই ছিল এই ভিডিওতে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের মূল্যবান বক্তব্য।